স্বপ্নের পদ্মা সেতুতে বসল সবশেষ স্পেন ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার সেতু পুরোটা দৃশ্যমান দু সালে চালু লক্ষ্য বিশ্বে একদিনে করোনায় বারো হাজারের বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রেই সর্বোচ্চ তিন হাজার নতুন শনাক্ত ছয় হাজার ছয় লাখ একচল্লিশ হাজার অ্যালার্জি থাকলে টিকা নেওয়া ঠিক হবে না দুই স্বেচ্ছাসেবীর পার্শ্ব প্রতিক্রিয়ায় মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের সতর্কবার্তা আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমিয়া তখন জানাচ্ছিলাম শিরোনামগুলো এবার জানাবো পুরো খবর পুরোটাই দৃশ্যমান হল স্বপ্নের পদ্মা সেতু বেলা বারোটার কয়েক মিনিট আগে শেষ স্প্যানটি বসানোর মাধ্যমে সম্পূর্ণ হয়েছে মূল অবকাঠামোর কাজ এর ফলে দৃশ্যমান হলো ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার মূল সেতুটি সবশেষ একচল্লিশতম স্প্যানটি বসানো হয় সেতুর বারো ও তেরো নম্বর পিলারের ওপর বুধবার স্প্যানটি পিলার থেকে প্রায় বিশ মিটার দূরে ভাসমান ক্রেনে রাখা হয় সকাল দশটার দিকে স্প্যানটি নিয়ে পিলারের দিকে রওনা দেয় ভাসমান ক্রেনটি দুই ঘন্টার চেষ্টায় বেলা বারোটার দিকে শেষ হয় প্রায় তিন হাজার দুশো টন ওজনের স্টিলের স্প্যান বসানোর কাজ সেতুর মূল অংশ ছাড়াও দুই পারে প্রায় কিলোমিটার কংক্রিটের সেতু এ পর্যন্ত পদ্মা সেতুর একচল্লিশটি স্প্যান বসাতে সময় লেগেছে তিন বছরেরও বেশি দুই বাইশ সালে উদ্বোধনের পরিকল্পনা নিয়ে চলছে কাজ এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে আছেন প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত চলে আছে আশিস সৈকতের কাছে আশিস সৈকত আপনাকে স্বাগত জানাতে চাই আমরা আলোচনা করছিলাম দেশে কি উপকার হবে অর্থনীতিতে কী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেগুলি নিয়ে কথা বলছিলাম এবার আন্তর্জাতিক কি কি উপকার হবে আমাদের এই সেতু দিয়ে সেটি নিয়ে আলোচনা করতে চাই যখন বিশ্ব ব্যাংকের মতো এত বড় দাতা সংস্থা সরে গেল এবং কানাডার আদালতে মামলা হলো দুর্নীতির মামলা টিকলো না প্রমাণ হলো যে দুর্নীতি হয়নি সেই সব কিছু মিলিয়ে আসলে আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি কতটা উজ্জ্বল হল ধন্যবাদ আসলে দুই হাজার এক সালে যখন প্রথম পদ্মা সেতুর ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয়েছিল এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছিলেন তখন কিন্তু বিশ্বব্যাংক সহ সব দাতা সংস্থাকে সঙ্গে নিয়ে কিন্তু কাজটা শুরু হয়েছিল এবং কথা ছিল যে আমাদের সেতুতে প্রথম তখন খরচ ধরা হয়েছিল দশ হাজার কোটি টাকা এবং তখন যে হিসাব ছিল তার প্রায় অর্ধেক টাকা বিশ্বব্যাংক থেকে আমাদের খুব কম সুদে লোন দেওয়ার কথা ছিল যেটি এর আগের যে প্রজেক্টগুলো বাংলাদেশে মেগা প্রজেক্ট বঙ্গবন্ধু সেতু বা বড় বড় প্রজেক্টগুলোতে বিশ্বব্যাঙ্ক এ ধরনের অর্থায়ন করে থাকে একটা দীর্ঘ মেয়াদে তারা ঋণ দেয় শুধু বাংলাদেশ না বিশ্বের অনুন্নত স্বল্পোন্নত দেশগুলোতে বিশ্বব্যাংক যাইকা তারা এ ধরনের সহায়তা দেয় কিন্তু সেটি যখন দুই এক সালে সরকার পরিবর্তনের পর পরবর্তী যে সরকার আসলো ওই সময় এসে কিন্তু আমরা দেখলাম দাতা সংস্থারা নানারকম শর্তের মধ্যে ফেলে দিল ফলে আটকে গেলে কিন্তু পদ্মা সেতুর কাজ এবং সে সময় যখন দুই সালে আবার এই সেতুর কাজটা শুরু হবে ওই সময় কিন্তু আমরা দেখলাম যে বিশ্বব্যাঙ্ক তাদের যে টাকা দেওয়ার কথা যে প্রায় অর্ধেক টাকা ওই সময় সেতুর প্রাক্খালিত খরচ দশ হাজার থেকে বেড়ে বিশ হাজার কোটি টাকা হয়েছিল তার প্রায় অর্ধেক আমার মনে পড়ে যে আট হাজার কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং জাইকা মিলে অর্থায়ন করার কথা ছিল সেটি লোন হিসাবে দান হিসাবে নয় তো সেটি দিতে গিয়ে তারা যেসব শর্ত আরোপ করেছিল সেসব শর্তের মধ্যে বাংলাদেশ যেতে চাইছিল না এবং একটা পর্যায়ে কিন্তু সেই টাকা ডিসবার্স করার আগেই তারা বিশ্বব্যাংক বাংলাদেশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিল এবং খুবই দুর্ভাগ্যের কথা যে সেই অভিযোগ আদালত পর্যন্ত তারা এবং সেস অবধি আসার কথা সেই আদালতে ক্যানাডান আদালতে কিন্তু প্রমাণ হয়েছে যে দুর্নীতির সঙ্গে বাংলাদেশ সরকার বাংলাদেশ যুক্ত ছিল না সেস অবধি কিন্তু বাংলাদেশ প্রথম দিকে যেমন বাংলাদেশ সবাইকে নিয়েই আসলে এই বড় কাজটি করতে চেয়েছিলো কারণ এই পদ্মা সেতু শুধু বাংলাদেশের জন্য একটা বড়ো মাইলস্টোন না এটা শুধু এশিয়ার জন্য মাইলস্টোন না এটা কিন্তু পৃথিবীর জন্য একটা বড় আলোচিত সেতু কারণ সেতুটা খুব বেশি লম্বা না ছয় কিলোমিটার বা সাড়ে ছয় কিলোমিটার লম্বা কিন্তু পদ্মা সেতুর যে ক্যারেক্টার মোদির যে ক্যারেক্টার এবং আপনি জানেন যে যে পাইলিং করতে হয়েছে তা কিন্তু প্রায় ফিট নিচে পাইলিং করতে হয়েছে তার চল্লিশতলা একটা ভবন নিচে খুঁটির নিচে চল্লিশ তলা একটা ভবন আছে ফলে কত নিচে যে গভীরে যেতে হয়েছে ফলে একটা বড় চ্যালেঞ্জ ছিল বাংলাদেশ সবাইকে নিয়েই কাজটা করতে চেয়েছিল কিন্তু শেষ অবধি কিন্তু বাংলাদেশ যখন বুঝতে পেরেছি যে দাতা সংস্থাদের সঙ্গে নিয়ে কাজটা করতে গেলে সময় ক্ষেপণ হচ্ছে কাল ক্ষেপণ হচ্ছে প্রথমত তো আমাদের দুই তিন বছর গড়িয়ে গেছে আসলে সেই মামলায় শেষ করতে ক্যানাডিয়ার মামলা এরপর দুই হাজার চোদ্দো সালে যখন আবার বাংলাদেশ নিজস্ব অর্থায়নে শুরু হলো তখন আমার মনে পড়ে ওই সময় অর্থনীতি সভাপতির অর্থনীতি সমিতি সহ সাধারণ সম্পাদক ছিলেন ডক্টর মইনুল হোসেন তিনি বলেছিলেন যে বিশ্বব্যাংকের এই চলে যাওয়া বাংলাদেশের জন্য সাপে বড় হবে যে বিশ্বব্যাংক এই জায়গাটিকে চলত আর বাংলাদেশ তার নিজস্ব সক্ষমতার যে জায়গাটা নিজে করতে পারার যে জায়গাটা সেই শক্তিটা বাংলাদেশ অর্জন করতে পারবে এটা তার ওই সময় পর্যন্ত বলছিলাম আমার আজকে এসে কিন্তু সেটাই বাস্তব এটি সাহসিকতার প্রতীক সংস্থা এবং বিশ্বব্যাংক এবং এরকম বড় বড় যারা মেন করে পৃথিবীতে যে যারা বড় উন্নয়ন প্রকল্প তাদের ছাড়া হয় না তাদের ছাড়া বাংলাদেশ নিজস্ব অর্থায়নে অবশ্যই তারা বিদেশি সহযোগিতা আমরা নিয়েছি আগামীতে যে বড় প্রজেক্ট গুলো হবে নিশ্চয়ই হবে সেইখানে এই অভিজ্ঞতা আসলে কতটুকু কাজে লাগবে বা দাতা সংস্থাগুলোর জন্য কি বার্তা দেবে যে তাদের ছাড়াও আমরা এত বড় একটা সেতু যখন আমরা করতে পারি এটা নিঃসন্দেহে বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে এই পদ্মা সেতু হলো সবচেয়ে বড় প্রজেক্ট মানে এর চেয়ে প্রজেক্ট আর বাংলাদেশ বাস্তবায়ন করেন চল্লিশ হাজার কোটি টাকার প্রজেক্ট এখন পর্যন্ত এটি হয়তো আরও একটু বাড়বে ফলে এত বড় প্রজেক্ট যখন বাংলাদেশ করে ফেলতে পেরেছে নিজস্ব সক্ষমতায় ভবিষ্যতে বাংলাদেশের জন্য আসলে দু উন্মোচিত হয়ে গেছে ডেফিনেটলি বাংলাদেশ সবাইকে নিয়েই কাজ করতে চাইবে কিন্তু বাংলাদেশ নিজেও যে পারে সেই সক্ষমতা নিজেদের মধ্যে ওই কনফিডেন্স লেভেল কিন্তু বাংলাদেশের এখন তৈরি হয়েছে যে বাংলাদেশ চাইলে নিজেও পারে ডেফিনেটলি আপনি আপনি দেখেন যে চীনকে কিন্তু বাংলাদেশ ঠিকাদার নিয়োগ করেছে বিশ্বের অন্যান্য দেশকে কিন্তু সঙ্গে নিয়েছে এক্সপার্ট যেখানে যার প্রয়োজন তাকে কিন্তু সঙ্গে নিয়েছে জায়গাকে যেখানে দরকার সঙ্গে নিয়েছে কিন্তু বাংলাদেশ তার মতো করে কাজটা করতে পেরেছে যেহেতু বাংলাদেশ তার নিজের টাকায় করেছে এই সক্ষমতার জায়গাটা বাংলাদেশের জন্য একটা বড় শক্তি জায়গা তৈরি করেছে এবং ভবিষ্যতে বাংলাদেশ আর কারো মুখপেক্ষী নয় নিজের মতো করে যে কোন উন্নয়ন প্রকল্প বা যে যেকোনো নিজের দেশের যে কোনো কাজ সে করতে পারবে বাংলাদেশের এটি বিশ্বাসের নাম হয়েছে আসলে পদ্মা সেতু একটু জানতে চাই যে দেশীয় যোগাযোগ ব্যবস্থা তো উন্নত হবে আমরা যে জানলাম আন্তর্জাতিকভাবে যোগাযোগ ব্যবস্থা এটা কি প্রভাব পড়বে আসলে দেখেন যে বাংলাদেশ পৃথিবীটা তো এখন একটা গ্লোবাল ভিলেজ মানে আপনি এক দেশের সঙ্গে অন্য দেশের ইউরোপের যেমন চোদ্দোটি পনেরোটি দেশে যেতে হলে আপনি কোন রাস্তা দিয়ে কখন ঢুকে গেছেন সুইডেন থেকে আপনি কি বলে ডেনমার্কে আপনি কিন্তু বুঝতে পারছেন না কারণ রাস্তায় আপনাকে কোথাও থামতে হচ্ছে না ফলে ভারতের সঙ্গেও কিন্তু বা আশপাশের প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও কিন্তু আমাদের অবস্থা তাই যে একটা সময় এখনও হয়তো আমাদের পাসপোর্ট সিল মারতে হয় একটা সময় কিন্তু আমরা বুঝতে পারবো না যখন ই পাসপোর্ট হয়ে যাবে তখন কিন্তু আমরা চট করে চলে যাব এখন পদ্মা সেতুটা হওয়ার কারণে হয়েছে কি যে দক্ষিণাঞ্চলে মানুষ কিন্তু এখন বিদেশের সঙ্গে যে সংযোগটা ছিল শুধুমাত্র মানুষের যাতায়াত না পরিবহন তারা কিন্তু একটা আনসারটেন অবস্থার মধ্যে ছিল তাদের ফেরিতে পার হতে হতো কতটুকু সময় লাগবে জানতো না এখন কিন্তু এইটার সুফল কিন্তু একেবারে শুধু ন্যাশনালি না ইন্টারন্যাশনালি যোগাযোগের মধ্যেও কিন্তু একটা বড় ভূমিকা তৈরি করবে কারণ আমার যশোরের যে জিনিসটা বিখ্যাত আছে আমার বরিশালে যে জিনিসটা উৎপাদিত হয় সেটার চাহিদা হয়তো কলকাতায় আছে বা সেটার চাহিদা হয়তো পাকিস্তানে আছে আমরা কিন্তু সেই চাহিদা কিন্তু মিটাতে মানে গ্লোবাল হিসাবে সেটাও কিন্তু শুধু যে সুফল হচ্ছে তা না আন্তর্জাতিক প্রেক্ষাপটেও কিন্তু পদ্মা সেতু একটা বড় এবং বিশেষজ্ঞরা বলছেন যে ট্রান্স এশীয় রেলপথের অংশ যখন এটি হবে তখন কিন্তু মালামাল বাহী যে ট্রেনের যোগাযোগটা বাড়বে হ্যাঁ ট্রেন তো এই অঞ্চলে তো ট্রেন ছিল না মানে এই যে ট্রেনের যে বড় কানেকটিভিটিটা তৈরি হলো এবং ট্রেন তো শুধু মানুষ নেয় না আপনি যেটি বলছেন যে ট্রান্সশিপমেন্ট পণ্য পরিবহন সেই পণ্য পরিবহনের খরচটাও অনেক কমে যাবে এবং শুধু এই সুফল শুধু বাংলাদেশ না বিশ্বের অন্যান্য দেশও বুক করবে কারণ বাংলাদেশে কিন্তু হিউজ পণ্য কিন্তু বিদেশে এক্সপোর্ট হয় আপনি গার্মেন্টস ওরিয়েন্টেড বলেন সেটা কিন্তু আমাদের একমাত্র ভরসা হল চট্টগ্রাম বন্দর দিয়ে শিপ জাহাজের মধ্যে করে পাঠানো তো সেটা যদি আপনি কম সময়ে ট্রেনে করে পাঠাতে পারেন শিপমেন্ট করে তাহলে কিন্তু খরচ যেমন কমবে আবার যারা নেবে তাদের কিন্তু একটা আস্থার জায়গা তৈরি হবে যে না তাদের আরেকটা রুট আছে তারা ঠিক সময়ে আমাকে পণ্যটা পৌঁছে দিতে পারে অনেকগুলো অপশন তৈরি হয়েছে ফলে এটি বাংলাদেশের জন্য তো অবশ্যই একটা নতুন দিগন্ত তৈরি হয়েছে এবং আমি মনে করি যে বিশ্ব যাদের সাথে আমাদের লেনদেন ব্যবসা বাণিজ্য আছে তাদের জন্য একটা আস্থার জায়গা তৈরি করবে এই পদ্মা সেতু এবং পদ্মা এখন স্বপ্ন নয় এখন বাস্তব বাস্তব আশা সৈকত আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য করোনার দ্বিতীয় দফার সংক্রমণ কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না যুক্তরাষ্ট্রে একদিনে দেশটিতে আরও তিন হাজার দুশো জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে নতুন শনাক্ত হয়েছে দু লাখ পঁচিশ হাজার রোগী এদিকে একদিনে বিশ্বে করোনায় বারো হাজারের বেশি জনের প্রাণহানি হয়েছে নতুন শনাক্ত প্রায় সাড়ে ছয় লাখ এ নিয়ে বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো পনেরো লাখ পঁচাত্তর হাজার এবং মোট আক্রান্ত ছয় কোটি বিরানব্বই লাখের বেশি যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বিস্তার রুখতে দশ জনের বেশি জনসমাগমে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনার হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট এদিকে আশি ভাগ নাগরিককে ভ্যাকসিন প্রয়োগ করা হলে দু সালের শেষ দিকে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি ব্রাজিলে একদিনে আটশো জনের মৃত্যু ও নতুন চুয়ান্ন হাজার মানুষের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে ইউরোপের বেশিরভাগ দেশে কড়াকড়ি আরোপের এক মাস পেরোলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি করোনা ভাইরাসের বিস্তার রাশিয়ায় মারা গেছে সাড়ে পাঁচশো জন শনাক্ত হয়েছে ২৬ হাজার গত ২৪ ঘন্টায় জার্মানিতে তেইশ হাজার ফ্রান্সে চোদ্দ হাজার ইতালিতে বারো হাজার যুক্তরাজ্যে ষোলো হাজার করোনা রোগী পাওয়া গেছে বেড়েছে দৈনিক মৃত্যুহার বুধবার যুক্তরাজ্যে পাঁচশো তেত্রিশ জন জার্মানিতে পাঁচশো তেতাল্লিশ জন ইতালিতে চারশো জন ফ্রান্সে দুইশো জন মারা গেছে ফাইজার বায়োটেকের করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে কানাডা সরকার ইউক্রেনে মিলেছে বারো হাজার করোনা রোগী বিস্তার রুখতে জানুয়ারির চব্বিশ তারিখ পর্যন্ত লকডাউন জারি করেছে দেশটির সরকার দক্ষিণ কোরিয়ায় বুধবার ছয়শো জন নতুন করে শনাক্ত হয়েছে দেশটিতে দ্বিতীয় দফার সংক্রমণ বাড়ায় অস্থায়ী হাসপাতাল তৈরি করছে কর্তৃপক্ষ অভ্যন্তরীণ বিমান চলাচল চালু করার পর করোনার সংক্রমণ ফের বেড়েছে বলে জানিয়েছে জাপান কর্তৃপক্ষ তৃতীয় দফার সংক্রমণে কাবু তুরস্কে গত চব্বিশ ঘন্টায় আরও বত্রিশ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে মারা গেছে দুইশো জন ভারতে একদিনে তিনশো জন করোনায় মারা গেছে নতুন রোগী মিলেছে ছাব্বিশ হাজার দেশটিতে ক্রমেই কমছে করোনার বিস্তার প্রতিদিন প্রায় দশ লাখ করোনা শনাক্তকরণ পরীক্ষা করার কারণে দৈনিক সংক্রমণের হার কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ সবচেয়ে বেশি করোনা পরীক্ষা হয়েছে এ পর্যন্ত রাজ্যটিতে কোটির বেশি করোনা পরীক্ষা হয়েছে ফাউজিয়া দুই যাদের অ্যালার্জি সমস্যা আছে তাদের ফাইজার বায়ো করোনা টিকা না নিতে বলেছে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ টিকা নেওয়ার পর এনএইচএস এর দুই কর্মীর জনিত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে এ সতর্কবার্তা সংস্থাটির তবে ওই দুজনই এখন সুস্থ আছেন বলে জানা গেছে দুই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োটেকের করোনা টিকার অনুমোদন দেয় যুক্তরাজ্য আর বিশ্বের প্রথম দেশ হিসেবে মঙ্গলবার টিকা প্রয়োগ শুরু করে দেশটি অগ্রাধিকার পান প্রবীণ স্বাস্থ্যকর্মী ও রোগীদের সেবায় নিয়োজিতরা টিকা নেওয়ার পরপরই যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস এনএইচএসের দুই কর্মীর অ্যানাফাইলেকটোয়েড রিয়াকশনের লক্ষণ দেখা যায় তাদের স্কিনের র্যাশ শ্বাসকষ্ট দেখা দেয় ও রক্তচাপ কমে যায় ওই দুই স্বাস্থ্যকর্মীর অ্যালার্জিজনিত সমস্যা আগে থেকে ছিল বলে জানা গেছে এনএইচএস এর মেডিকেল ডিরেক্টর স্টিফেন পোইস জানান তারা দুজনই এখন সুস্থ এর পরপরই ব্রিটিশ ঔষধ নিয়ন্ত্রক সংস্থা এ জানায় যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে তারা ফাইজার টিকা নিতে পারবেন না টিকা পর আমাদের কাছে দুইজনের অ্যালার্জিজনিত সমস্যার তথ্য আসে এতে আমরা অবাক হয়েছি কারণ ক্লিনিক্যাল ট্রায়ালে এমন ঘটনা ঘটেনি কিন্তু এখন যেহেতু পেয়েছি তাই আমাদের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে ফাইজার বায়োএনটেকের ক্লিনিক্যাল ট্রায়ালে বিশ হাজারের বেশি স্বেচ্ছাসেবী অংশ নেন সাইরা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে লন্ডন থেকে যোগ দিয়েছেন বিবিসি মিডিয়া অ্যাকশনের রিসার্চ ম্যানেজার সঞ্জীব সাহা জনাব সঞ্জীব সাহা আপনাকে স্বাগত জানাতে চাই প্রথমে যেটি জানতে চাইব যে ফাইজারের টিকা নেওয়ার পর যে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে সে বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে ধন্যবাদ সিমি আমাকে আজকে নিউজে যুক্ত করবার জন্য আমরা জানতে পেরেছি এবং আপনি নিউজেও দেখালেন যে দুজন এনএইচএস কর্মী প্রথম দিন ফাইজারের টিকা নেওয়ার পরে অ্যালার্জিক রিয়াকশনে আক্রান্ত হয়েছেন তো এ থেকে যে কি এখন পর্যন্ত জানা গেছে যে তাদের যে রিয়াকশনটি হয়েছে এটি খুব রেয়ার মানে টিকার যখন ট্রায়াল হয় তখন বলা হয়েছিল যে এক হাজার জনের মধ্যে একজনের এই ধরনের রিয়াকশন হতে পারে আর প্রথম দিনই ইংল্যান্ডে কয়েক হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে তার মধ্যে মাত্র দুজনের এই অ্যালার্জিক রিয়াকশন হয়েছে এবং এই দুজনেরই পুরনো অ্যালার্জিক রিয়াকশন ছিল অনেক ধরনের ওষুধেই তাদের রিয়াকশন হয় এবং এই জন্য তারা অ্যাড্রোলিন ইনজেকশন নিয়ে সাথে ঘোরেন যে এই ধরনের রিয়াকশন হলে যাতে তারা সেখান থেকে বাঁচতে পারেন তো এনএচএস ইংল্যান্ড সরাসরি কি করেছে আপনার সাথে সাথেই সতর্কতা জারি করেছে যে যাদের এই ধরনের তীব্র অ্যালার্জিক রিয়াকশন আছে তারা যাতে এটি না নেয় আর আরো বেশি যতটুকু জানা গেছে সেটি হচ্ছে এনএইচএস ডিরেক্টর স্টিফেন পাওইজ উনি বলেছেন যে এই জাতীয় যে নরমাল যে ফ্লু যে দেওয়া হয় নর্মাল ফ্লু থেকে বাঁচার জন্য ফ্লুর যে টিকা সেখানেও এই ধরনের রিয়াকশন হয় এবং এই ধরনের সতর্কতা তারা দিয়ে থাকেন আর যে কোনো নতুন টিকার ক্ষেত্রেই আমরা জানতে পেরেছি যে এই জাতীয় রিয়াকশন নতুন কিছু নয় এরকম হতে থাকে হতে পারে সুতরাং এটাতে ভয় পাওয়ার কিছু নেই এটি যখন রোল আউট হবে আগে থেকে এখন পেশেন্টদেরকে জানানো হবে পূর্ব লন্ডনে বাঙালি কমিউনিটিতে ভ্যাকসিন নিয়ে একটি উদ্বেগ দেখা গেছে তারা কি বলছে এ বিষয়ে আপনি ঠিক ধরেছেন পূর্ব লন্ডনের বাঙালি কমিউনিটিতে গত কয়েকদিন ধরে একটি ভাইরাল মেসেজ ঘুরে বেড়াচ্ছে এবং সেই মেসেজে আসলে একটি প্রশ্ন তোলা হয়েছে যে ফাইজার ভ্যাকসিনটি কি হালাল নাকি হারাম এবং এই ভ্যাকসিনটা নেওয়া উচিত হবে কিনা এতে অনেক মানুষের সংশয়ের মধ্যে পড়েছেন এবং যে চ্যারিটি সংগঠনগুলো তাদের সাথে কাজ করেন তাদেরকে সহায়তা করছেন এদেরকে এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি করছেন যে ভ্যাকসিনটি কি হারাম না হালাল তারা কি নেবেন কিনা তো আমরা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেবে কিনা এখন পর্যন্ত এদেরকে আইডেন্টিফাই করা যায়নি তবে কর্তৃপক্ষ অবশ্যই এদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে আমরা নিজেরাও খোঁজার চেষ্টা করছি যে কারা এই ধরনের সংবাদ গ্রহণ করেছেন তবে সবচেয়ে বিষয় যেটি সেটি হচ্ছে পূর্ব লন্ডনের দুটি প্রভাবশালী দুজন ইমাম তারা এর বিরুদ্ধে দিয়েছেন এবং তারা যেটি জানিয়েছেন যে সেটি হচ্ছে যে জীবন বাঁচানোর জন্য এই ভ্যাকসিন নেওয়া উচিত এবং এই ভ্যাকসিনের মধ্যে হারাম কোনো এলিমেন্ট থাকতে পারে এখন পর্যন্ত তাদের কাছে এই জাতীয় কোনো তথ্য নেই তবে দুজনের মধ্যে একজন বলেছেন যদি সামান্য মাত্রায় কোন এলিমেন্ট থেকেও থাকে তবুও জীবন বাঁচানোর ক্ষেত্রে এটি নেওয়া যেতে পারে এই দুজনই খুবই অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য ভূমি পূজার মধ্য দিয়ে শুরু হলো ভারতের পার্লামেন্ট ভবন পুনর্নির্মাণ কাজ স্থানীয় সময় দুপুরে পূজা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাড়ে চৌষট্টি হাজার বর্গ মিটারের নতুন ভবন তৈরিতে ব্যয় হচ্ছে নয়শো একাত্তর কোটি রুপি ভারতের পার্লামেন্ট ভবনে নির্মাণ শুরু হয়েছিল উপনিবেশিক আমলে ১৯২০ সালে ব্রিটিশ স্থপতি হারবার্ট বেকারের ডিজাইনের এই স্থাপনা নির্মাণ শেষ হয় উনিশশো সালে অতিরিক্ত ব্যবহারে জরাজীর্ণ হয়ে পড়েছে ঐতিহাসিক ভবনটি সেই সঙ্গে বেড়েছে আইন প্রণেতা ও কর্মী সংখ্যাও এমন পরিস্থিতিতে নতুন পার্লামেন্ট ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয় ভারত সরকার বর্তমান ভবনের চেয়েও বড় হবে নতুন ভবনটি এতে এক হাজার চারশো আইন প্রণেতার বসার জায়গা থাকবে ত্রিমাত্রিক কাঠামোয় হবে তলা পার্লামেন্ট ভবনটি দু সালের মধ্যে শেষ হবে এটি নির্মাণ কাজ আর এই ছিল আজকের পূর্ব পশ্চিমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ এখন ফেসবুক টুইটারে ধন্যবাদ সবাইকে